কলকাতায় চাউমিন তো আমরা প্রচুর জায়গায় পাবো, কিন্তু চাউম্যান পাবো আমরা একমাত্র গল্ফ গ্রিনের ভারত পেট্রোলিয়াম বিল্ডিংয়ের ব্যাঙ্ক অপোজিটে। চাউম্যান কি? চাউম্যান হচ্ছে একটা নিউলি ওপেন চাইনিজ রেস্টুরেন্ট। এখানকার নাম তো আমি অনেক শুনেছি, আজকে এসেছি আমি এখানে খাবার এক্সপিরিয়েন্স করতে। শেজওয়ান অরেঞ্জ রোস্টেড ল্যাম, এটা আমি অর্ডার করেছি। এবার সেটা হচ্ছে ল্যাম যেটা অরেঞ্জ ফ্লেভার আছে, সো দ্যাট ইজ সামথিং ভেরি নিউ যেটা আমি এখন পর্যন্ত টেস্ট করিনি। অ্যান্ড আম ভেরি শিওর অনেকজনই আছেন আপনারা যারা টেস্ট করেনি, সো লেটস সি আমি খেয়ে বলছি কেমন। তো শেজওয়ান অরেঞ্জ রোস্টেড ল্যাম, এটা আমি ল্যাম স্যালাড স্লাইস করছি। শেজওয়ানের যেটা মিজা, আমি শেজওয়ানের মিজা বানাচ্ছি আগে। এটা হলো রেড বেল পেপার, গ্রিন বেল পেপার আর ডাইস অনিয়ন। এটা হচ্ছে সিতাকি মাশরুম, চাউমিন স্পেশাল। এই যে অরেঞ্জ আছে, অরেঞ্জটা আমি এখন কেটে রাখছি। এটা মানে যখন শেজওয়ান অরেঞ্জ রোস্টেড ল্যাম্প রেডি হয়ে যাবে, উপর থেকে এটাকে গার্নিশ হিসাবে গ্রেভির উপরে দেওয়া হবে। হালকা তেল দিলাম প্রথম, এর মধ্যে দেবো আমি শেজওয়ান অরেঞ্জের মেন, এটা হচ্ছে ক্রস চিলি, শুকনো লঙ্কা, কুচানো আদা, কুচানো লসুন। এবার দিলাম যেটা রেড বেল পেপার। এবার এটাতে পড়বে হালকা সল্ট, হোয়াইট পেপার, হালকা সুগার। সেজন অরেঞ্জের মেন হচ্ছে চিলি পেস্ট, যেটা মানে শুকনো লঙ্কা এটা পেস্ট করে, মিক্সিতে পেস্ট করে বানানো আছে। আর দিলাম অল্প একটু কেচাপ, তেলে সতে হবে, স্টক চিকেন স্টক ওয়াটার। সস তৈরি হচ্ছে, এটাকে গাঢ় করব, সয়া, লাইট সয়া চাইনিজ সস। আমাদের অরেঞ্জ ফ্লেভার, অরেঞ্জ সস আছে এই সেজন সসের উপরে। এবার ফ্লেভার দিচ্ছি আমি, রোস্ট করার ল্যাম্প, সেজন পাউডার। এ তৈরি হলো সেজন অরেঞ্জ রোস্টেড ল্যাম্প। লাস্ট যে প্রিপারেশন, এটা সেজন অরেঞ্জ, জাস্ট আমরা ফ্রেশ অরেঞ্জকে এটার উপরে অরেঞ্জ ফ্লেভারটা আমি পাচ্ছি, বাট আই অনেস্টলি আমি ভাবছিলাম যে কেমন লাগবে খেতে, বাট ইটস টেস্টিং অসাম, ডেলিশিয়াস, খুব ভালো খেতে।